हेलो स्टूडेंट, माइंड नेटवर्क यूट्यूब चैनल और माइंड नेटवर्क डॉट कॉम वेबसाइटे सकल के स्वागत। आज हम 15 अध्याय अंक करब। आज के 15 अध्याय कौन पताते आज 173 থেকে 179 पतार अंकगल करब। तो ये अध्याय कि आज समय संगे घड़ी दुटो काटार अवस्थान देखी। अध्याय नाम कि समय साथे दुटो घड़ी दुटो अवस्थान देखी। तो देखो ये अध्याय की शिखब, कोणे धारणा शिखब, कोण सम्पर्क शिखब, चाँदार व्यवहार शिखब, एवं कोणेर मध्य क्य शिखब, हमारे स्थूल कोण, सूक्ष्म कोण एवं समकोण एवं सरल कोण, हमें चारटे कोण सम्पर्क आज के शिखब। तो चलो हमें लेसनटा शुरू करी। तो ये देखो हमारे जेहेतु ये ज्यामितिर एक अध्याय, से ज्यामिति बक्स सम्पर्क धारणा रखते हैं। तो ज्यामिति बक्स मध्य क्य आज एखे एक छवि एक्सट्रा छबि मध्य समस्त जो टुल्सगुल सेगलो देवा आज तुम्हारा देखते। तो ये पर नामगुल बोला रूलार, बा रूलार बा स्केल बोलते ये। तो ये बोला सेट स्कोयर, और सेट स्कोयर दो प्रकार, एक देखो ये तुम्हारे एखे 45 डिग्री और यहाँ सेट स्कोयर। एरपर ये चा मैं प्रोटेक्टर चाँदा बोले। तो ये देखो हमारे प्रोटेक्टर चाँदा यटार ही आजकल अध्याय यटार ही क्या है। तो चाँदा कि जिनिस क्या यहाँ देखें से एक ख्याल करो। देखो ये चाँदाटार ये नीचे जे हमारे दागटा देखते नीचे ये लम एक सोजा दाग, ये दागटा के हलो मूल मैं भूमि बला हे। और एर मजखने जे जगह बिंदुटा के बला हे मध्यबिंदु, अर्थात ये सरल रेखार मध्यबिंदु। एखे एखान समस्त कोणगुलो आँका शिखते हैं, क्यों कोणगुलो आँकब ए কোণগুলো একে কীভাবে মাপবো সেই বিন্দুতে ফেলে আমাদের রাখতে হবে। এবং এই যে আমাদের পুরো দেখে যে কার্ভ আকারের যে এটা আছে একটা রেখা আছে, এটাকে এই যে অর্ধবৃত্ত, এই বর্ধবৃত্ত জায়গাটাকে মোট 180, দেখো এইখানে 180 লেখা আছে, আবার এই এই দিকে 180 লেখা আছে। দেখো এইখানে জিরো থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে এই অব্দি 180 আছে, আবার এইখানটার এটাতে জিরো থেকে শুরু করে 100 আছে, আর এখান থেকে জিরো করে जिरो थेके शुरू करे 180 पर्यन्त आछे। आबार ए 180टा जायगा माने 180टा दाग के आबार मोट देखो तोमादेर कटा भाग करे ये ए जायगा एकटा घर देखते पाच्छो, ए जे ए घरटा ए 10 भाग, ए एकटा घर 10 भाग, ए एकटा घर 10 भाग 10 भाग। तो 10 भाग 10 भाग करे माने तो एखाने 18टि भाग आछे। तो ये 10टि भागेर मध्ये देखो छोटो छोटो करे आबार एक एकटा करे दाग आछे। तो ये जे छोट्टो जायगा, ए छोट्टो जायगा ए जे भागटा एके बला आछे तोमार এক ভাগ। তো সেই এক ভাগকে বলা হচ্ছে এক ডিগ্রি, আর এইখান থেকে এই যে এইটুকু যেটা আছে এটাকে বলা হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ কোন মাপার একক হলো কি ডিগ্রি। তো আমরা আর একটু ভালো করে আমরা যখন চাঁদা মাপবো তখন চাঁদার সাহায্যে যখন কোনো কোণকে মাপবো তখন দেখতে পাবো। তো এরপরে আছে কি এটাকে বলা হচ্ছে কম্পাস, তোমরা সেটা সবাই জানো, এবং এটাকে ডিভাইডার। তো দেখো এখানে আমাদের জ্যামিতি বক্সের বক্সের যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে তাকে বলা হচ্ছে প্রোটেক্টর। প্রোটেক্টর বলে কোণ মাপার একক হলো ডিগ্রি, এবং চাঁদার ভূমির একটি সরল রেখাংশ এবং এই রেখাংশের একটি মধ্যবিন্দু আছে, এই যে রেখা রেখাটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে যে বক্ররেখা আছে সেটি 180 সমান ভাগে ভাগ করা আছে, আর প্রত্যেকটি ভাগকে এক ডিগ্রি বলা হচ্ছে, বুঝতে পেরেছো। তো প্রত্যেকটি ভাগকে কী বলা হচ্ছে এক ডিগ্রি। তো এখানে দেখো কোণ কাকে বলে। তো দেখো আমি এখানে আমি তোমাদের এইটা কীভাবে মাপবে সেটা আমি তোমাদের একটা একটা আলাদা সফটওয়্যার নিয়ে যাচ্ছি, সেখান থেকে তোমাদের দেখব, দেখে আমরা সেটা আমরা দেখো আমরা করছি। এখান থেকে আমরা অন্য একটি সফটওয়্যারে যাচ্ছি, দেখো এটা একটা সফটওয়্যার, এখান থেকে আমরা এই কোণগুলো কীভাবে আঁকতে হয় বা কোণগুলো এভাবে কীভাবে মাপতে হয় সেটা দেখবো। দেখো এখানে আমরা ক্লিক করে আমরা এখানে প্রোটেক্টর নিয়ে নেবো, এই যে একটা প্রোটেক্টর, এটাকে আমরা ঘোরাতে পারি, আমরা যেখানে খুশি নিয়ে যেতে পারি, এখানে মাঝখানে ক্লিক করে আমরা এটাকে সরাতে পারি, দুটো জায়গা আছে, বুঝতে পেরেছো। তো মনে করো আমি এখানে একটা দুটো সরল রেখা নিলাম, এই একটা সরল রেখা, এই আর এখান থেকে মনে করো এখানে আর একটা সরল রেখা নিলাম, এই দুটো সরল রেখা নিলাম। তো এই দুটো সরল রেখা যখন কোনো একটি বিন্দুতে মিলিত হয়েছে, এই মিলিত স্থানে যে কৌণিক চিত্র বা জ্যামিতিক চিত্র তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে কোণ। বোঝা গেল যে দুটো সরল রেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে। তোমাদের তোমাদের দুটো বইয়ের দুই দিক দুই দিকটা কোণ, তোমাদের ঘরের দুই দিক কোণ, দেখো দুই দিক থেকে দুটো ঘরের কোণ, আচ্ছা দুই দিক থেকে দুটো দেওয়াল এসে এক জায়গায় মিলিত হয়েছে,
তা দুটো সরল রেখা মিলিত হয়েছে, তা সেই সরল রেখা দুটো এক জায়গায় যে মিলিত হয়েছে সেখানে একটা কোণের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে আমি দুটো সরল রেখা নিলাম, এটা একটা কোণ। আমি যদি আরো একটা সরল রেখা নিই, এখানে একটা সরল রেখা নিলাম, আমি এইখান থেকে আর একটা সরল রেখা নিলাম, আমি এইখানে একটা সরল রেখা নিলাম, আমি মনে করো এইখানে একটা সরল রেখা নিলাম, আমি তারপরে দেখি এটাকে এখানে একটা সরল রেখা আছে, সরল রেখা যাই হোক, এখানে আমি এখানে তিনটে কোণ নিয়েছি। তা দেখো এই কোণগুলোকে মাপবো কীভাবে, তো দেখো এই চাঁদাটাকে আমি তোমাকে একটু বড় করে দেখাচ্ছি। এই চাঁদাটা দেখো, চাঁদাটা কেমন আছে, এই চাঁদার মাঝখানে এইখানে তোমার ছোট্ট বিন্দু আছে, এইখানে আমাকে এই বিন্দুটাকে রাখতে হবে। রাখার পরে আমাদের যে কোণ তৈরি হবে, দেখো এখানে আমি এখানে একটা এই ছোট্ট বিন্দুটাকে এখানে আমি রাখলাম, আর নিচে ভূমির সঙ্গে নিচেই যে দাগটা আছে এই দাগটার সঙ্গে আমাকে এটাকে মিলিয়ে রাখতে হবে, এটাকে আমাকে ডাক্তার চলে যাচ্ছে বারবার। হ্যাঁ, তো এইখানে দেখো আমি এটাকে মিলিয়ে রাখলাম, মিলিয়ে রাখলে দেখো এখানে কত, এই দাগটা আর এই দাগটা দেখো এখানে কত, 140 না, এখানে 140 না, এখান থেকে 10, 20, 30, 40, এটা কত ডিগ্রি কোণ হলো, 40 ডিগ্রি কোণ। তাহলে এখানে 180, 70, কারণ আমরা যখন এই দিক থেকে 0 থেকে মিলেছে তাহলে এই দিক থেকে আমাদের 140 হবে, 140 হবে না, আমাদের কত, এই যে এখান থেকে এটা মিলিত হয়েছে, এই যে এটাকে বলা হচ্ছে আমাদের, এই যে এখান থেকে যেটা মিলিত হয়েছে এটাকে বলা হচ্ছে তোমার 40 ডিগ্রি কোণ, বুঝতে পারলা? এখন আমরা চলে যাচ্ছি এইটাকে মনে কর এই এই বৃত্তটাকে মাপবো। তো এই বৃত্তটাকে আমরা কীভাবে মাপবো, এখানে এটাকে রাখলাম, রাখার পরে এটাকে দেখো এটাকে বৃত্তটাকে এটাকে একটু ছোটো করে নিই, প্রোটেক্টরটাকে ছোট করে নিলাম, দেখো এখানে আমি কী করলাম, এই বিন্দুতে রাখলাম, বিন্দু রাখলাম, এবার এরপরে এটাকে আমি ঘুরাবো, এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে ঘোরালাম। ঘোরানোর পরে দেখো এখানে আমাদের কত, এখানে আমাদের কী তৈরি হলো, দেখো এখানে আমাদের কত দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কী দেখতে পাচ্ছি না, একটু একটু বড়ো করে নিয়ে বৃত্তটাকে একটু বড়ো, প্রোটেক্টরটাকে একটু বড়ো করে নিলাম, তো এই বিন্দু বিন্দুতে আমি এখানে রাখলাম, এটাকে একটু ঘুরিয়ে আমি এই বিন্দুতে রাখলাম। দেখো এখন এটা কত কোণ তৈরি হয়েছে, দেখো এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, এই 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, দেখো 50, 60 হয়নি, 2 থেকে কম হয়েছে, এটা কত ডিগ্রি কোণ হয়েছে আমাদের, এটা 58 ডিগ্রি কোণ হয়েছে এটাকে। তো এরপর আমরা এবার এটাকে মাপবো, এবার এটা এটাকে মাপি, এটাকে কীভাবে মাপবো, এটাকে দেখো কোনো একটা বিন্দু আগে আমি এই কোনো বিন্দুতে এটাতে রাখলাম, এবার এটাকে রেখে এটাকে আমি ঘুরিয়ে নেবো, যে কোনো একদিকে আমি ঘুরাবো, 0 যে কোনো একদিকে আমাকে মিলাতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি 0 থেকে মিলালাম, আর এটাকে একটু বড় করতে ভালো বুঝতে পারবো, তো এখান থেকে রাখলাম, মিলিত হলো, দেখো এখন দেখো আমাদের এই ভাবটা এইখান থেকে 0 আছে, 0, 10, 20, 30, 40, 50, 60, এখানে দেখো আমাদের এটা কত কোথায় এসছে, এই যে বাহুটা, এই বাহুটা দেখো আমাদের আমাদের 60, 60-এর থেকে একটু বেশি, 65 হয়নি, এই কাছাকাছি, তাহলে এটা 63 ডিগ্রি কোণ হয়েছে। তো তোমরা চাঁদার সাহায্যে কোণগুলো ঠিক এইভাবে মাপবে, মেপে মেপে লিখবে। তো এটা হলো আমাদের কীভাবে কোণগুলি মাপবে সেটা দেখবে, তোমরা জ্যামিতি বক্সের সাহায্যে এগুলি তোমরা মাপবে। তো এর পরবর্তীতে আছে কি, আমাদের দেখো আছে এখানে আমাদের কোণ কাকে বলে, তো এখানে দেখো আমাদের যে তো এই যে কোণ, কোণের ইংরেজি মানে হলো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কাকে বলে, তো এখানে দেখো দুটো সরল রেখা, মনে করো এই সরল রেখাটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম বি, আবার এই সরল রেখাটার নাম হলো বি অ্যান্ড সি, তার মানে আমি এই দেখো একটা এখানে আমি নাম দিলাম সরল রেখা এ আর বি, আর একটা সরল রেখা এটা হলো সি আর বি, তো দেখো এই দুটো একসঙ্গে মিলিত হয়ে গিয়ে একটা অ্যাঙ্গেল কোণা কোণা সৃষ্টি করেছে, তো এই কোণাটাকে বলা হচ্ছে তোমার কোণ, ঠিক আছে? তো যাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ কি দুটো সরল রেখা যখন দুটো এরকম দুটো সরল রেখা যখন কোনো একটি বিন্দুতে মিলিত হচ্ছে, তো মিলিত জায়গায় যে
যে কৌণিক চিত্র তৈরি করছে বা জ্যামিতিক চিত্র তৈরি করছে তাকে বলা হচ্ছে কি কোণ। তো এই কোণের নাম কীভাবে লিখতে হবে, যে তার যে বাহুর নাম অনুযায়ী আমাকে কোণ কোণ লিখতে হবে। তো দেখো এই বাহুটার নাম এ আর বি, আবার এই বাহুটার নাম সি আর বি, তো এই দুটো একসঙ্গে মিলে গেছে, এইখানে মিলে গেছে, তো সে যেখানে বি, তো অর্থাৎ কোণে কোণকে লিখতে হবে কীভাবে, কোণ কোণের চিহ্ন দিতে হবে এ বি সি, এখানে যে লেটারটা মাঝখানে থাকবে সে মানে কোণটা সেইখানে সেই বিন্দুটাকে নির্দেশ করবে। এটাকে আমি এভাবে লিখতে পারি বি কোণ, কোণ বি, অথবা অথবা কী লিখতে পারি কোণ এ বি সি। তাহলে আমরা কি কী শিখলাম এখন, কোণ কোণ কাকে বলে, তা দুটো সরল রেখা যখন মিলিত হচ্ছে তখন সেটা কোণ তৈরি হবে, বুঝতে পারছো। এরপরে যাচ্ছি আমরা কি সরল কোণ। তো সরল কোণ যখন দেখো, সরল কোণ কী বলেছে, দুটি সরল রেখা যদি একই সরল রেখা মিলিত হয়, দুটো সরল রেখা একই সরল রেখা, দেখো দেখো এখানে একটা সরল রেখা আছে, এখানে একটা সরল রেখা আছে, এই দুটো পর এই বিন্দুতে মিলিত হয়েছে, তা কীভাবে সোজাসুজিভাবে মিলিত হয়েছে, তখন কী হয়েছে, তখন একটা সরল আবার আরও একটা সরল রেখা তৈরি হয়েছে, কিন্তু যেখানে মিলিত হয়েছে সেখানে একটা কৌণিক চিত্র তৈরি করেছে, তো সেই কৌণিক চিত্রটাকে বলা হচ্ছে সরল কোণ। অর্থাৎ কি দুটি সরল রেখা যদি একই রেখা একই সরল রেখায় মিলিত হয় হলে ওই মিলিত স্থানে যে কোণ তৈরি হয় তাকে সরল কোণ বলা হচ্ছে। তো সরল কোণের মান 180 ডিগ্রি হচ্ছে, আমরা এখানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা চাঁদা কী দেখেছিলাম, চাঁদা দেখেছিলাম এরকম একটা চাঁদা অর্ধবৃত্তাকৃতি বৃত্তাকৃতি, সেখানে আমাদের 180 ডিগ্রি ছিল, সেই জন্য এই সরল কোণের মান 180 ডিগ্রি। তাহলে কী বোঝা গেল, দুটো সরল রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে তখন তাকে যে মিলিত স্থানে যে যে কোণ সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে সরল কোণ। এরপর আসছে কি রাইট অ্যাঙ্গেল, সমকোণ। সমকোণ কাকে বলে, যখন দেখা আগেরটা পড়েছিলাম এরকম সমান সমান বিন্দুতে মিলিত হয়েছিল, এখানে কী হচ্ছে একটা সরল রেখার উপর আর একটা সরল লম্বালম্বিভাবে মিলিত হচ্ছে। দেখো কি সরল রেখা দুটি দুটির একটি যদি সোজা সোজা সোজাসুজি হবে, এটা হ্যাঁ সোজাসুজি দাঁড়ায় দাঁড়ানো অবস্থায় এবং অন্যটি অনুভূমিক অবস্থায় মিলিত হয়, তাহলে যে মিলিত স্থানে যে কোণ তৈরি হয় তাকে সমকোণ বলে। তো সমকোণ বা রাইট অ্যাঙ্গেল বলা হচ্ছে, অর্থাৎ একটা এরকম মানে ভূমির সঙ্গে অনুভূমিক কোণ আর একটা হলো উলম্ব একটা বাহু, এই দুটো বাহু যখন মিলিত হচ্ছে তখন এই যে মিলিত স্থানে যে কোণ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণকে কী বলা হচ্ছে, সমকোণ। তাহলে আমরা কী শিখলাম, কোণ কাকে বলা শিখলাম, সরল কোণ শিখলাম এবং সমকোণ শিখলাম। তাহলে সরল কোণের মান কত, 180 ডিগ্রি, আর সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখবে, খেয়াল রাখবে, এই কোণের নামও আমি এইভাবে দিতে পারি, মনে করি আমি এ না দিলাম, এটা পি, এটা কিউ, এটা আর লিখলাম, তাহলে এই কোণটা কি একটা কোণ হলো কিউ, অথবা লিখতে পারি কোণ পি কিউ আর, বুঝতে পেরেছ। এরপরে এরপরে কী আছে, সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলে, দেখো কী বলেছে, এবার আমাদের আমরা আগে পড়েছিলাম কি সরল কোণ আর আর কী বলেছিলাম সমকোণ, তো আমাদের আমাদের যে সূক্ষ্ম কোণ তৈরি হচ্ছে আমাদের সমকোণ থেকে তৈরি তৈরি হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্ম কোণ বলছে। আমাদের কি এই যে আমাদের যেটা আমরা এরকম করে এঁকেছিলাম এটাকে কী এঁকেছিলাম, আমাদের সমকোণ ছিল, সমকোণ থেকে যখন 1 ডিগ্রি কম হবে তখন তাকে কী বলা হবে, তখন তাকে বলে সূক্ষ্ম কোণ। অর্থাৎ 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত যে কোণ সেই কোণকে কী বলা হচ্ছে, সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হচ্ছে। এই যে এখানে দেখো এখানে 45 ডিগ্রি কোণ বলেছে, তাহলে সেটা সূক্ষ্ম কোণ। তাহলে আমি যদি এখন তোমাদের প্রশ্ন বলি, বলো তো 55 ডিগ্রি কোণ এটা কী ডিগ্রি, এটা সূক্ষ্ম কোণ না সূক্ষ্ম কোণ, এটা অবশ্যই সূক্ষ্ম কোণ, কারণ কারণ এটা 90 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি থেকে ছোটো কোণ, অর্থাৎ 90 ডিগ্রি বড় আর 55 ডিগ্রি ছোটো, বুঝতে পারছো। আমি যদি বললাম মনে করো 65 ডিগ্রি, 65 ডিগ্রি, 65 ডিগ্রি কী, এটা অবশ্যই সূক্ষ্ম কোণ, কারণ এটা 90 ডিগ্রি থেকে কম। আমি যদি মনে করো 20 ডিগ্রি, তাহলে এটাও এটাও একটা সূক্ষ্ম কোণ, কারণ এটা 90 ডিগ্রি থেকে কম। এরপর আসছে কি আমাদের স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, অবস্টিউট কোণ। তো এখানে কি আমাদের কি স্থূলকোণ, তো স্থূলকোণ কাকে বলে, আমাদের এটা কি 90 থেকে বেশি হবে, আমাদের কোথায় হবে, আমরা যে আমরা মনে করি এই একটা কোণ এইখান থেকে শুরু করে আমাদের এই অবধি যে কোণ তৈরি হবে তাকে বলা হবে কি আমাদের স্থূলকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি থেকে ছোটো হয় তাহলে সূক্ষ্ম হয়ে যাচ্ছে, আবার 90 ডিগ্রি হলে সমকোণ হয়ে যাচ্ছে, আবার 90 ডিগ্রি থেকে একটু বেশি হলে তখন তাকে হবে স্থূলকোণ, আবার
89 মানে 180, তো 179 পর্যন্ত হয় তোমার স্থূল কোণ, আবার 180 ডিগ্রি কোণ হয়ে গেলে তাকে কী বলা হচ্ছে স্থূল কোণ। তা আমি যদি বলি তোমাদের মনে করো 150 ডিগ্রি, 150 ডিগ্রি এটা কী হবে স্থূল কোণ না সূক্ষ্ম কোণ? দেখো এখানে 180 ডিগ্রি, এখানে 80, একটা 80 ডিগ্রি কী হবে, এখানে বড়, 180 ডিগ্রি ছোট আছে, তাকে কী বলা হচ্ছে আমাদের স্থূল কোণ। কিন্তু এটা কী আছে আবার আবার এটা দেখবে আমাদের 90 ডিগ্রির থেকে, 90 ডিগ্রি থেকে এটা বড়। তাহলে ব্যাপারটা কি, 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট কোণকে কী বলা হচ্ছে আমাদের স্থূল কোণ। দুটো জিনিস মনে রাখতে হবে, এখানে 90 ডিগ্রি থেকে বেশি ধরতে হবে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এবার আমরা এভাবে কীভাবে লিখলাম, এখানে 90 ডিগ্রির থেকে ছোট আবার 90 ডিগ্রি থেকে বড়, এই যে চিহ্নটা মানে মুখ যেদিকে থাকবে সেদিকে বড় হবে। হ্যাঁ, আর যে এই এই দিক যেমন এ ছোট এ বড়, এটা সত্যি, আর এ ছোট এ বড়, ওকে, এভাবে তাকে বলা হচ্ছে স্থূল কোণ। তো এখানে তোমাদের যে এখানে যে আমরা এতক্ষণ যে সংজ্ঞাগুলো পড়লাম তার উত্তরগুলো এখানে একসঙ্গে লিখে দেওয়া আছে, তোমরা এগুলো অবশ্যই লিখে রাখবে এবং এগুলো লেখা লিখে বা মুখস্থ করবে। এখন আসছে আমরা বইয়ে, আমাদের বইতে কী কী আছে দেখো, এখানে বইয়ে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো তোমার গল্প আকারে বলে বলে তোমাদের অঙ্কগুলো সেখানে ব্যবস্থা করেছে। তো এখানে দেখো এখানে তিনটে ঘড়ি দেওয়া আছে, দেখো এই দুটো ঘড়ির কাঁটা একই জায়গায় আছে, তাহলে দুটো ঘড়ির কাঁটা যদি আমাদের একই জায়গায় থাকে তাহলে কোনো কোণ তৈরি করে, তাহলে কেউ কোনো কোণ তৈরি করে না। দেখো এইখানে আমার দুটো ঘড়ি এখান থেকে একটু অ্যাঙ্গেলে সরে গেছে, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি করেছে। একইভাবে এখানে একটা, এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, এখানে একটা কোণ কোণ তৈরি করেছে, তো এগুলো আমাদের কোণ তৈরি করেছে। এখানে দেখো আমাদের দেশলাইয়ের কাঠি দিয়ে তোমাকে কীভাবে কোণ তৈরি করা শিখিয়েছে, এখানে দেখো দুটো দেশলাইয়ের কাঠি এক জায়গায় মিলিয়ে দিয়েছে, এখানে একটা লম্বা লম্বাভাবে মিলিয়েছে, তাহলে এটা কি, এটা সমকোণ, এটাকে দেখো সূক্ষ্ম কোণ, দেখো তোমাদের সূক্ষ্ম কোণকে 90 ডিগ্রি থেকে কম, আবার এখানে দেখো এটা 90 ডিগ্রি থেকে বেশি, এটাকে স্থূল কোণ, এখানে দেখো দুটো বিন্দুতে মিলিত হয়েছে, দেখে কী হচ্ছে সরল কোণ, তা দুটো দেশলাইয়ের কাঠি সোজাসুজিভাবে মিলিয়ে দিয়েছে তাকে এটা সরল কোণ, তাহলে এটা সরল কোণ, এটা স্থূল কোণ, এটা সমকোণ, এটা সূক্ষ্ম কোণ। এখানে দেখো ছোট কোণ, একটু বড় কোণ, আরও বড় কোণ, দেখো ছোট কোণ মানে কি দেখে দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এখানে কোণ দিয়ে দিয়েছে, এখানে কোণ, দেখো কোণ ব্যাপারটা দেখো এখানে দুই দিকটায় কোণ হয়, এই দিকটাও কোণ হয় আবার এই দিকটাও কোণ হয়, তো আমরা যেদিকে দাগটা দেওয়া থাকবে সেই দিকের কোণটাকে আমরা দাগটাকে ধরবো। যেমন যেমন দেখো এই যে দেখতে পাচ্ছ এইদিকে দাগ দিয়ে দিয়েছে, এইদিকের কোণ, এইদিকের কোণ, এইখানে কোণ, এইখানে কোণ, একইভাবে দেখো এইখানে কোণটা একটু বড় হয়ে গেছে, এখানে কোণ একটু বড় হয়ে গেছে, তাহলে এটাকে কী বলা হচ্ছে, এটাকে স্থূল কোণ, এটাকে স্থূল কোণ, এটা স্থূল কোণ, বাট এখানেও দেখো একটা কোণ তৈরি হয়েছে কিন্তু এটা সূক্ষ্ম কোণ, এখানে এটা সূক্ষ্ম কোণ। তো আমরা সব সূক্ষ্ম কোণ স্থূল কোণ আমরা এখানে দেখলাম। এখানে আরও একটা তোমাদের এখানে ছবি দিয়ে দিয়েছে কীভাবে ছবি আঁক, মানে সেই ছবি দেখে দেখে আর বিভিন্ন অ্যাঙ্গেল এখানে শেখানোর চেষ্টা করে, দেখো এখানে এই যে কাকের পা আর বডির মধ্যে এখানে অ্যাঙ্গেল বোঝানোর চেষ্টা করেছে, এই যে নৌকা, নৌকার এই যে দাঁড় আর এই এই দাঁড়ের মধ্যে এখানে একটা অ্যাঙ্গেল হয়েছে, এরকম তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা আমরা কোণ দেখতে পাবে, তা সেই কোণ সেগুলোকে কোণা চেনানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখো এখানে একটা কোণ এঁকেছে, এখানে কোণ, তাহলে এটা কী কোণ বলো তো, এটা 90 ডিগ্রি কম কোণ, তাই এটা সূক্ষ্ম কোণ, এটা কী কোণ, এটাও 90 ডিগ্রি কম, এটাকে সূক্ষ্ম কোণ বলা হচ্ছে। দেখো এটা এটা কী বলা আছে, এটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ আছে এখানে, দেখো এখানে কী আছে, এটা স্থূল কোণ, 90 ডিগ্রি থেকে বেশি, আবার 180 ডিগ্রি থেকে কম, বুঝতে পারছো? দেখো এটাকে আবার কী বলা আছে, এটাকে সরল কোণ, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তারপর চাঁদার ব্যবহার শিখে, চাঁদার ব্যবহার শিখে কোণ মাপবে, তো চাঁদা কীভাবে আমরা এর প্রথমেই তোমাদের আমি দেখিয়ে দিয়েছি চাঁদার সাজে কীভাবে কোণ মাপতে হবে, তোমরা সেটা একবার দেখে নিয়েছো সেটা, ঠিক আছে? তো এইভাবে তোমরা বিভিন্ন কোণ বানাবে এবং সেটাকে তোমরা দেখবে। এরপর আমাদের এবার দেখো এখানে যে চাঁদার সাজে কোণ মাপা এখানে দেখিয়ে দিয়েছে, এখানে দেখো আমাদের তাই দেখলাম, অর্থাৎ কি এতক্ষণ যে আমরা পড়লাম তা থেকে কী বুঝলাম, দেখো একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা সোজা দাঁড়ালে কত কোণ মাপ ড্যাশ মাপের কোণ তৈরি, এখানে একটা কত কত মাপের কোণ হয়, একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা দাঁড়ালে কী দাঁড়ালে কী তৈরি হয়, কত ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি কোণের তৈরি হয়। ভেরি গুড, তোমরা সবাই জানো ভালো করে, 90 ডিগ্রি মাপের কোণ তৈরি হয়, এবং এই কোণের মা এই মাপের কোণের অপর নাম কি, সমকোণ। দেখো এখানে লেখা আছে কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম, তাদের কোণগুলিকে বলে সূক্ষ্ম কোণ, আবার কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, একে বলা আছে স্থূল কোণ। আবার দেখো এবিসি, এবিসি কোণটা কী হয়েছে, এক মান 180 ডিগ্রি, মানে এখানে কি একই সরলরেখায় মিলিত হয়েছে, তাই এখানে বিসি আর বিএ বাহু একই সরলরেখায় আছে, তাই একে সরল কোণ বলছে।
আমরা সংজ্ঞাগুলো তোমরা আগেই লিখে দিয়েছি, সেগুলো তোমরা লিখে নেবে, ভালো করে মুখস্থ করবে। এবং এখানে কিছু ছবি দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের জ্যামিতি বক্সে যে কম চাঁদা আছে সে চাঁদার সাহায্যে এই কোণগুলো তোমরা মাপবে এবং মেপে লিখবে। এখানে দেখো, এখানে এখানে পেলাম ড্যাশ কোণ চাঁদার সাহায্যে, আমার মনে হচ্ছে যেটা সম্ভবত এখানে 45 ডিগ্রি। হ্যাঁ, তোমরা দেখে নিবে একটু, 45 ডিগ্রি, একে বলা হয় কি সূক্ষ্ম কোণ, একে কি বলা হয় সূক্ষ্ম সূক্ষ্ম কোণ, ঠিক আছে। এখানে পেলাম কত ডিগ্রি, এটা এটা অবশ্যই এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি। এখানে কি পেলাম, তাহলে একে বলে কি কোণ, সমকোণ, সম লিখে দিলাম, কোণ এখানে লেখা আছে। তাহলে এখানে পেলাম, এখানে দেখো এখানে কত কত ডিগ্রি হবে, এখানে আমি আন্দাজে 90 ডিগ্রি অবশ্যই বেশি হবে। তোমরা এখানে চাঁদার সাহায্যে মাপবে, মেপে এখানে লিখবে কত ডিগ্রি কোণ হচ্ছে। ওকে, তাহলে এটা কি হবে, এটা হবে স্থূল কোণ, স্থূল কোণ, ঠিক আছে। দেখো এইখানে, দেখো এখানে দেখো আমাদের হাতটা কি হয়েছে, একদম সোজা। তাহলে এটা কি, এটা কত, 180 ডিগ্রি হবে অবশ্যই, 180 ডিগ্রি। তাহলে এটা কি বলা হচ্ছে, সরল কোণ, বুঝতে পেরেছো। দেখো এখানে কি আছে, এটা সূক্ষ্ম কোণ, এটা সমকোণ, এটা স্থূল কোণ, এটা সরল কোণ, এটা তোমার এটা কি কোণ, এটা সূক্ষ্ম কোণ, এটা স্থূল কোণ। তো তোমরা ওখানে লিখবে, এইভাবে লিখবে, কীভাবে লিখবে বলো তো, এই কোণটার নাম কি, পি, এইভাবে লিখবে, পি কোণ, পি কিউ আর সমান সমান, এখানে কত ডিগ্রি তোমরা চাঁদা সাজিয়ে মেপে এখানে এইভাবে লিখবে। এখানে কি লিখবে, এখানে লিখবে এরকম কোণের চিহ্ন, কোণ এ বি সি সমান সমান, এখানে কত ডিগ্রি, এটা তো আমি দেখেই বুঝতে পারছি 90 ডিগ্রি হবে, তাই 90 ডিগ্রি আমি লিখে দিলাম। এখানে দেখো এখানে কোণ আছে, এই কোণ, কোণ DEF, এই কোণের নাম কি DEF, অর্থাৎ কি ডিটা, এই ইটাকে মাঝখানে রেখেছে, অর্থাৎ যেখানে কোণটা তৈরি হয়েছে সেইখানে যে লেটারটা আছে সেই লেটারটা মাঝখানে থাকবে অবশ্যই। অথবা আমরা এভাবে লিখতে পারি এটাকে, কোণ কোণ এফ ই ডিও লিখতে পারি। তো সাধারণত লেটারগুলো অ্যাসেন্ডিং অর্ডারে লেখাই ভালো, ঠিক আছে। এটা দেখো এখানে এই এই কোণটার নাম কি, এরকম কোণ চিহ্ন দেব, কোণের চিহ্ন দিয়ে নাম কি এ বি সি, একে নাম কি 180 ডিগ্রি, এর মান হলো 180 ডিগ্রি। অথবা আমরা এইভাবে লিখতে পারি, কোণ সি বি এ, এও 180 ডিগ্রি, বুঝতে পেরেছো। এ দেখো এটা, এই কোণের নাম কি, এখানে কি লেখা আছে, এফ ই ডি, এখানে আমরা নাম লিখলাম কোণ এফ ই ডি, এটা কত ডিগ্রি তোমরা চাঁদা সাজে মেপে দেখবে। ওকে, এখানে এই কোণটার নাম কি, এই কোণটার নাম কোণ আর কিউ পি, এটা কত হবে তোমরা চাঁদা সাজে মেপে দেখবে, বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের প্রশ্নপত্র, এখানে তোমার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, এখন বইতে কী দেওয়া আছে, 40 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণ কি, এটা 90 ডিগ্রির থেকে ছোট অথবা অবশ্যই সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ হলে তাকে কী বলা হচ্ছে, আমাদের সমকোণ বলছি। 100 ডিগ্রি কোণ, দেখো এটা 90 ডিগ্রি থেকে বেশি, আবার 180 ডিগ্রি থেকে কম, তাই এটা কি হচ্ছে, স্থূল কোণ, 180 ডিগ্রি, একই, কারণ 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, তাহলে এটা স্থূল কোণ বলছি। এরপরে কী আছে, এরপরে 10 ডিগ্রি, তো 10 ডিগ্রি আমাদের এটাকে সূক্ষ্ম কোণ। এরপরে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কে কী বলা হচ্ছে, সরল কোণ, তার কারণে 180 ডিগ্রি সরল কোণ গেল, আমাদের একই লাইন হয়ে গেছে, এটা সরল কোণ, হ্যাঁ এটা হবে না। তারপরে কী আছে, 130 ডিগ্রি, 130 ডিগ্রি স্থূল কোণ, কারণ এটা 90 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির কম। আবার 80 ডিগ্রি, 80 ডিগ্রি কী হবে, আমাদের সূক্ষ্ম কোণ, কারণ এটা 90 ডিগ্রি ছোট, 90 ডিগ্রির কম। আবার এখানে কত লেখা আছে, 50 ডিগ্রি, 50 ডিগ্রি এটাও আমাদের সূক্ষ্ম কোণ, বুঝতে পেরেছো। এবার দেখো মানে তোমাদের কিছু ঘড়িতে এখানে দেওয়া আছে, ঘড়ির দুটো কাঁটা দেওয়া আছে, এখন ঘড়িতে কটা বাজে, দেখো এখানে তিনটে, এখানে কটা বাজে, তিনটে, ঘন্টার কাঁটা 3 নম্বরে আছে আর মিনিটের কাঁটা 12টাতে আছে, তাহলে কটা বাজে, এখানে বাজে 3টে বাজে। এখানে কত ডিগ্রি কোণে আছে পরস্পর, 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণে আছে, এই এর অপর নাম কি, সমকোণ, সমকোণ, বুঝতে পারলাম। এরপরে কি, এরপরে আছে কি, পরস্পর কাঁটা কত ডিগ্রিতে আছে, কত ডিগ্রি করে, দেখো পরস্পর একদম পুরো সোজা আছে, সোজা আছে মানে আমাদের এটা 180 ডিগ্রিতে আছে, 180 ডিগ্রি, বুঝতে পেরেছ। তো এই কোণের অপর নাম কি, সরল কোণ, সরল কোণ। দেখো এখন কটা বাজে, এখন বাজে হলো তোমার দুটো, এখানে সাধারণত 45 ডিগ্রি কোণ বোঝাতে চেয়েছে, তোমরা একটা চাঁদার সাহায্যে এখানে মেপে দেখবে। এখানে আমাদের দেখে যেটা মনে হচ্ছে আমার, একটা এখানে তোমার দুটো বাজে,
এখানে কত বাজে? দুটো বাজে। এখন পরস্পর কত ডিগ্রি কোণ তোমরা এটা চাঁদা সাজিয়ে মেপে দেবে, কারণ এটা এটা দেখে বোঝা যাবে না। ওকে, তাহলে এই কোণের অপর নাম, এটাকে বলা হবে সূক্ষ্ম কোণ, যাতে আমাদের কত 90 ডিগ্রি থেকে কম, তাই এখানে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, বুঝছো? এখন এটা কত বাজে? এটা আমাদের 4টে বাজে। 4টে বাজে, এখানে দেখো পরস্পর ডিগ্রি কত ডিগ্রি, তোমরা মেপে এখানে ডিগ্রি বসবে, চাঁদার সাহায্যে মেপে ডিগ্রিটা বসাবে। এখানে আমি বুঝতে পারছি এটা এখানে কত ডিগ্রি আছে, তোমরা চাঁদার সাহায্যে চাঁদার মূল বিন্দুটা এখানে রাখবে, রেখে দেখবে দুই দিকটা কত ডিগ্রি আছে। এর অপর নাম কি? স্থূল কোণ। বুঝতে পেরেছো? স্থূল কোণ। তাহলে আমরা এখানে আমরা সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ সম্পর্কে আমরা শিখলাম। এখন দেখো সমকোণের মান, সমকোণ কি আছে, সমকোণ কত ডিগ্রি? সমকোণ 90 ডিগ্রি, সরল কোণ 180 ডিগ্রি। দেখো নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণে এরকম চারকোণা বক্স হবে, আর স্থূল কোণে কি হবে, গোল হবে। তো দেখো এটা 18 ডিগ্রি, 18 ডিগ্রি এটা কি আছে, এটা অবশ্যই সূক্ষ্ম কোণ 25 ডিগ্রি, এখানে সূক্ষ্ম কোণ 125 ডিগ্রি, এটা তোমার গোল হবে। এখানে 37 ডিগ্রি, এটাও ওহ সরি সরি, এটা আমি তলে দাগ দিয়ে দিই এটাকে। হ্যাঁ, এটা সূক্ষ্ম কোণ হবে, এটা সূক্ষ্ম কোণ, এটা 92 ডিগ্রি, এটা দেখো এটা আমার কি হবে, এটা এটা স্থূল কোণ 100 ডিগ্রি, এটাও স্থূল কোণ, 76 ডিগ্রি সূক্ষ্ম কোণ, 81 ডিগ্রি এটাও সূক্ষ্ম কোণ, 37 ডিগ্রি এটা স্থূল কোণ, এটাও স্থূল কোণ, এটাও স্থূল কোণ, কারণ কি 90 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির কম। আর 89 ডিগ্রি দেখো এটা আমাদের কী হবে, এটা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ, এটা সূক্ষ্ম কোণ, আবার এটা স্থূল কোণ। আর 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি কি আমাদের, এটা আমাদের সূক্ষ্ম কোণ, 179 ডিগ্রি এটা আমাদের স্থূল কোণ, 160 ডিগ্রি এটা আমাদের স্থূল কোণ। বুঝতে পেরেছো? তাহলে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ কাকে বলে ছবি এঁকে দেখাও, এটা প্রশ্নের উত্তর সামনে প্রথমেই লিখে দেওয়া আছে, ওখান থেকে তোমরা লিখে নিবে। যে কোনো 3টে ভিন্ন ধরনের কোণ আঁকি ও তাদের তোমরা খাতায় যে কোনোভাবে 3টে এরকম একটা কোণ আঁকবে, এরকম 3টে কোণ আঁকবে, ঠিক আছে, এরকমভাবে কোনো কোণ আঁকবে, কোনো কোণ এঁকে মাপবে, ঠিক আছে। আর এখানে একটা প্রজেক্ট দেওয়া আছে, এই এটা একটা এটা একটা প্রজেক্ট। প্রজেক্ট কি, তোমরা এরকম একটা বড় গোল একটা মোটা আর্ট পেপার নিবে এবং দুটো এরকম লম্বা ইয়ে বানাবে, কাগজ কেটে বানাবে, একটা একটা লম্বা একটু লম্বা আর একটা একটু ছোট, একটা হলো মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। আর এই পাতাটাকে যেমন তোমাদের ছবিতে যেমন দেখিয়ে দিয়েছে, যেমন এরকমভাবে তোমাদের ভাগ করতে হবে। কটা ভাগে ভাগ হবে? 2 ভাগ, 4 ভাগ, এটাকে আমাদের কয় ভাগ, 8 ভাগ, এখানে আমাদের এইভাবে ভাগ করলাম। ভাগ করে এই কাঁটাগুলোকে আমাদের কী করবে, এখানে বসাবে, বসানোর পরে এবং প্রত্যেকটা যেখানে এটাতে 0 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 190 আর 115 ডিগ্রি, না 45 ডিগ্রি, 135 ডিগ্রি, 135 ডিগ্রি হবে, এটা 180 ডিগ্রি, এইটুকু অব্দি আছে। তো তোমরা এইটুকু আঁকবে, একে তোমাদের এবার সিলেবাস যতটুকু হয় ততটুকুই করবে, করে এটাকে তোমরা এই কাঁটা দুটো এরপরে বসাবে, এরকম বসিয়ে বিভিন্ন বিভিন্ন কোণে তোমরা বিভিন্ন অ্যাঙ্গেলে মাপ নিয়ে তোমরা এর একটা কী বানাবে, হাতে কলমে একটি ডিগ্রি ডিগ্রি ঘড়ি তৈরি করবে, ডিগ্রি ঘড়ি তৈরি করবে, ঠিক আছে। তো তোমরা এই ঘড়িটা বানিয়ে পারলে আমাকে স্কুলে দেখাবে, বা তুমি তোমার ক্লাসের টিচারকে দেখাবে, ঠিক আছে। তো এই এই ভিডিওর সঙ্গে একটা তোমাদের টেস্টও দেওয়া আছে, তোমাদের লিখবে এই অধ্যায়ের পরীক্ষা দেওয়ার জন্য, এখানে ক্লিক করুন বলে একটা নিচে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তোমরা অবশ্যই এই অধ্যায়ের পরীক্ষাটা দিবে। ওকে, তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।